আসসালামু আলাইকুম মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব বাঙালি ট্রেডিশনাল খাবার। চলুন তাহলে দেখি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেছে, একটি প্যান বসিয়ে আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে দিব সরিষার তেল, তেলটা গরম হয়নি, গরম হয়ে গেছে। এবার মাছ দিয়ে দিচ্ছি আমি, এপিট ওপিট করে ভেজে নিব। মাছগুলো ভাজা শেষ, আমি সাথে শুকনো মরিচ ভেজে নিছি। মাছ ভাজা তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের মতো, দিয়ে এবার মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিব, সাথে শুকনো মরিচও দিয়ে দিব, কালা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি এক চামচ লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ, দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ, দিয়ে এবার একটু পানি মিক্স করে নিব। পানি দিয়ে মিক্স করে নিলাম মশলাটা, দিব বেগুন, বড় বড় বেগুন চাকা করে কেটে নিছি। একটু পানি দিয়ে মশলাগুলো মিক্স করে নিলে তাহলে ভাজতে সুবিধা হয়, সাথে সাথে লেগে যায় বেগুনের গায়ে, এই জন্য পানি মিক্স করে নিছি। এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজা তেলগুলোতে আমি বেগুনটা ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা আসে, ওই জন্য মাছের ফ্লেভারটা লাগে, খেতে ভালো লাগে। এবার বেগুন ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এবার পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিব। এবার মাছের লেজটা আমি একটি প্লেটে নিলাম, কাঁটাগুলো ছাড়িয়ে নিব। মাছের লেজ থেকে মাছগুলো ছাড়িয়ে নিছি, কাটা হয়েছে। এবার পেঁয়াজ ভাজা পেঁয়াজ শুকনো মরিচ দুটো আর ধনে পাতা কুচি লবণ পরিমাণ মতো নিয়ে এবার কষলে নেব আমি। এটা একবার হলেও করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। আমার ভর্তা রেডি, তৈরি হয়ে গেল বাঙালি খাবার, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।